নমস্কার, এয়া হল আফটারনুন এক্সপ্রেস আর স্টুডিওত মই প্রাঞ্চল প্রতিম হাজরিকা। প্রথমে খবর, ডিগবৈর ভয়ঙ্কর গ্রেনেড বিস্ফোরণের। টিংরাই বাজারের এখন হার্ডওয়্যার দোকানত এই গ্রেনেড বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণত নিহত হয়েছে এজন লোক, গুরুতরভাবে আহত হয়েছে তিনজন। নিহত লোকজনের নাম সঞ্জীব সিং। সঞ্জীব সিংয়ের ঘর সিংরাই পানিখাওয়াত। পুরন আগরওয়ালা নামের লোকজনের দোকানত এই ঘটনা সংঘটিত হয়। গ্রাহক সামগ্রী দি থাকতে সংঘটিত হয় এই ঘটনা। গ্রাহকের বিষত এজন লোকে আনিছিল গ্রেনেড। গ্রেনেড বিস্ফোরণত তিনজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। তেওঁলোক হল মনজিত দাস, সুজিত তালুকদার আর ঘনশ্যাম আগরওয়ালা। ঘনশ্যাম আগরওয়ালা সম্পর্কে পুরন আগরওয়ালার ভতিজাক তিনিওকে সংকটজনক অবস্থা ডিগবৈ সিভিললৈ প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলীত আরক্ষী অব্যাহত রাখিছে অনুসন্ধান। ডিগবৈত এই ভয়ঙ্কর গ্রেনেড বিস্ফোরণের খবর আমি জানাইছো। টিংরাই বাজারের এখন হার্ডওয়্যার দোকানতে গ্রেনেড বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণত নিহত এজন লোক, গুরুতরভাবে আহত তিনজন। নিহত লোকজনের নাম সঞ্জীব সিং। সঞ্জীব সিংয়ের ঘর সিংরাই পানিখাওয়াত। পুরন আগরওয়ালা নামের লোকজনের দোকানত এই ঘটনা সংঘটিত হয়। গ্রাহক সামগ্রী দি থাকতে সংঘটিত হয় এই ঘটনা। কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি আছিল তাক লৈ এতিয়াও সন্দেহৰ সৃষ্টি হৈছে। ইতিমধ্যে সেনাবাহিনীর বৃহৎ দল তাত উপস্থিত হৈছে। আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে আৰু সেনাবাহিনীয়ে এই সমগ্র ঘটনা তদন্ত নিজৰ দায়িত্বত লৈছে। কাৰণ যেনে ধৰণে গ্রেনেডটো কঢ়িয়াই অনা হৈছিল তাত পূর্ব পৰিকল্পিত এক ঘটনাৰ সন্দেহ কৰা হৈছে। এই ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী এতিয়া উত্থাপন হৈছে। ইতিমধ্যে এই টিংরাই মার্কেটত যেটো ডিগবৈ থানা আন্ডার ইয়াতে এটা সাসপেক্টেড গ্রেনেড ব্লাস্ট রিপোর্ট হয়েছে। ইয়াতে আহি আমার উচ্চপদস্থ বিষয়া ডি আই জি স্যার আমি আহি তদন্ত করে আছো। কিছু প্রারম্ভিক ক্লু আমি পাইছো যদিও আমি এটা কব নোৱাৰো। আমি তদন্ত অব্যাহত রাখিছো আর নিশ্চিত আমি যিখিনি দুষ্টকৃতকারী আছে এটাক ধরবলে সক্ষম হব। তো জাগুনৰ ঘটনার লগতে কোনো লিঙ্ক আমি এতিয়ালৈকে হেতুত পোৱা নাই আৰু হেতু ঘটনাটো কোনো উগ্রপন্থী লিঙ্ক আমি পোৱা নাছিলোঁ। সেই বিশেষকৈ আমি স্পেশালি কোনো যাতে যদি ধান্দা নাই তেতিয়া কি কারণত সেই দুষ্কৃতকারী যদি কৰিছে সেইটো আমি তদন্ত অব্যাহত রাখিছো। এতিয়া আমার সতীর্থ সাংবাদিক রীনা কাকতি গগৈ আছে ফুল লাইনত। মুঠতে রীনা, তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এই ঘটনা কেন্দ্র করে, কিবা নতুন আপডেট আছে নাকি আপনার? নিশ্চয় প্রাঞ্জল, কব লাগিব তিনিচুকীয়া জিলাৰ ডিগবৈৰ পৰা প্ৰায় 10 কিলোমিটাৰ নিলগত টিংৰাই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত আজি হাৰ্ডৱেৰ দোকানত এক ভয়ংকৰ বিস্ফোৰণৰ ঘটনা সংঘটিত হয়, যি বিস্ফোৰণে কঁপাই তুলিলে সমগ্ৰ টিংৰাই অঞ্চল। উল্লেখ্য যে চৰকাৰৰ যে নীতি নিৰ্দেশনা আছিল, SOP নিৰ্ধাৰিত সময় 1 বজাত যিহেতু দোকান পোহাৰ বন্ধ কৰিব লাগে, ঠিক সেই দোকান পোহাৰ বন্ধ কৰাৰ কিছু সময় পূৰ্বে পুনৰ আগরান নামের এজন লোকের যখন হার্ডওয়্যার দোকান, সেই হার্ডওয়্যার দোকানত এজন ব্যক্তি আহে আর সেই ব্যক্তিজন তেওঁ দোকানত আহি এটা বস্তু কিনিবলে আহে। যেটো বস্তু কিনিবলে তেওঁ যাওঁতে তেতিয়া সকেটটো বিচাৰে। এই সকেট বিচাৰোতে পুৰণ আগৰৱালাই কয় যে তেওঁ দোকানৰ পৰা কিছু দূৰত থাকিবৰ কাৰণে। কিন্তু দেখা গৈছে পুৰণ আগৰৱালাৰ দোকানতে তেওঁ নিজৰ ভতিজাক, যিহেতু ঘনশ্যাম আগৰৱালা আছিল আৰু ঘনশ্যাম আগৰৱালা যিহেতু তেওঁ এই চাৰ্টিফিকেট দি টেবুলত ৰাখিবলৈ কয়। তাৰ পাছতে যেতিয়া বস্তুটো ল'বলৈ যিজন যুৱক আগবাঢ়ি যায়, সেই আগবাঢ়ি যাওঁতে হঠাৎ এটা বিস্ফোৰণ ঘটনা সংঘটিত হয়। আৰু যিটো ঘটনাত যিজন গ্ৰাহক হিচাপে আহিছিল সঞ্জীব সিং, আমি জানিব পাৰিছো শেহতীয়াকে সঞ্জীব সিং নামক গ্ৰাহকজন তেওঁ হঠাৎ ঢলি পৰে আৰু তেজে লুতুৰি পুতুৰি হৈ পৰে। আৰু যিটো স্থানত ঘটনা সংঘটিত হৈছে সেই স্থানত যিখন বাৰাণ্ডা আছে সেই বাৰাণ্ডাখন কিছু গাঁত হৈ পৰা দেখা গৈছে আৰু দৰজা ফাটি পৰিছে। আৰু উক্ত ঘটনাৰ পাছতে প্ৰায় 4 জন লোক, যিজন যুৱক আছিল গ্ৰাহক হিচাপে আহিছিল, লগতে দোকানত থকা যিজন চেলমেন আছিল ঘনশ্যাম আগৰৱাল, লগতে মনজিত দাস আৰু সুৰজিৎ তালুকদাৰ, এই 3জনৰ লগতে 4জনক ডিগবৈ অসম চিকিৎসালয়লৈ পঠোৱা হৈছিল। আৰু যিহেতু চিকিৎসালয়ত চিকিৎসকে কয় যে যিজন সঞ্জীব সিং তেওঁ যিহেতু নিহত, আৰু লগে লগে 3জনক সংকটজনক অৱস্থাত ডিগবৈলৈ প্ৰেৰণ কৰা হৈছে। কিন্তু লক্ষণীয় বিষয় হ'ল যে প্ৰাঞ্জল, হঠাৎ এই ডিগবৈৰ পৰা প্ৰায় 10 কিলোমিটাৰ নিলগত যে টিংৰাই অঞ্চলত এনেদৰে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত এখন হাৰ্ডৱেৰ, যিখন হাৰ্ডৱেৰ খুব বিশাল হাৰ্ডৱেৰ দোকানো নহয় কিন্তু তেনে এখন সামান্য হাৰ্ডৱেৰ দোকানত এনেধৰণৰ এই বিস্ফোৰণ ঘটনাই এক ৰহস্যৰ সৃষ্টি কৰিছে। কিন্তু ক'ৰ পৰা কেনেদৰে এই বিস্ফোৰণ ঘটনা ঘটিলে, কোনে বা কেনেদৰে এই বিস্ফোৰণ ঘটনা ঘটিয়াবলৈ কেনেদৰে কি কাৰণে দলিয়ালে, সেই সমগ্ৰ ঘটনাক লৈ তদন্ত অব্যাহত ৰাখিছে। আৰু উক্ত স্থানৰ আৰক্ষী, সেনাবাহিনীৰ লগতে তিনিচুকীয়া জিলাৰ SP DCI উপস্থিত তন্ন তন্নকে তদন্ত অব্যাহত ৰাখিছে। সমগ্র ঘটনা তদন্ত অন্ততে পোহরলে আহিব। প্রাঞ্জল, ধন্যবাদ জনাইছো রীনা কাকতি গগৈ এইখানে তথ্যের বাবে। আমি পরবর্তী সময়ত পুনের আপনার সাথে যোগাযোগ করি। ভারতত আরম্ভ স্পুটনিক ভি ভ্যাকসিন প্রদান, আজি প্রদান করা হল প্রথম।